আসসালামু আলাইকুম। ইনাসরফ গোল্লানি, বিএ ফিফথ সেমিস্টার। যাদের বাংলা জি সাবজেক্ট আছে, অর্থাৎ যারা বাংলা জি সাবজেক্ট নিয়ে চুজ করেছো, এটা তোমাদের নতুন সাবজেক্ট, তো অবশ্যই অবশ্যই যারা বাংলা জি সাবজেক্ট নিয়েছো তার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটা পার্ট নম্বর হচ্ছে 2। যারা 1 নম্বর পার্ট দেখে তোরা অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেখোনি তারাকে বলবো অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখার পর অবশ্যই তোমরা দেখে নেবে। কারণ আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু 3টি করে পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। প্রথম পার্টে থাকবে 5 নম্বর, 10 নম্বর, 2 নম্বর পার্টে 5 নম্বর, 10 নম্বর, এবং তৃতীয় পার্টে থাকবে তোমাদের 2 নম্বর কোশ্চিন, অর্থাৎ শর্ট কোশ্চিন। ঠিক আছে, সেটা অবশ্যই তোমরা 3টি পার্টই কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। এবং তোমরা যদি চ্যানেল নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবি দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবে। কারণ আমাদের সঙ্গে যুক্ত থাকলে তোমাদেরই লাভ। কারণ এই যে পরিমাণে আমরা পোস্ট করি ভিডিও, এই যে কোশ্চেন অ্যান্সার যেভাবে দিই, তোমরা গোটা ইউটিউব খুঁজলে কিন্তু এইভাবে তোমরা কোশ্চেন প্লাস অ্যান্সার এইভাবে কিন্তু পাবে না। হো আমাদের যে পিডিএফ দেখছো, এই পিডিএফে কয়েকটা কোশ্চেন ছাড়াই কিন্তু আমরা ফুল পিডিএফ কপি তোমাদের পোস্ট করে দিয়েছি ভিডিও করে। কারণ সব দিলে অনেকে হয়তো নেবে না পিডিএফ কপি, যে আমাদের টাইপিং কপি সেটা উঠতে অসুবিধা হবে। সেই জন্য আমাদের যে যারা ভিডিও দিয়ে পড়তে অসুবিধা হবে তারাকে বলবো অবশ্যই তোমরা পিডিএফ কপি নিয়ে পড়াশোনা করো, তোমাদের সুবিধার্থের জন্য বানানো এসবগুলো। এবং আমাদের যে অফিসিয়াল নম্বর সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের এই একটা নম্বর, এই নম্বর থেকে যোগাযোগ করে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে। কারণ আদার্স নম্বর থেকে যোগাযোগ করলে তোমাদের অনেকটাই অসুবিধা হয়। কারণ অনেকে গতবারে কিন্তু অনেকের ফ্রড হয়েছে, টাকা দিয়েছে, গ্রুপ থেকে এসএমএস করেছে কিন্তু তাদেরকে কোনো পিডিএফ কপি দেওয়া হয়নি। সেসব থেকে অবশ্যই তোমরা সাবধান থাকবে। আর আমাদের যে অফিসিয়াল নম্বর এটা দেখছো, এটা দেখা গেলো তোমরা পেমেন্ট করলে ভুলবশত কোনো পেমেন্ট বেশি হয়ে গেলো তোমরা সেটা রিটার্ন পেয়ে যাবে। এবং পেমেন্ট করার পর দেখা গেলো ফোন লাগছে না, তো টেনশনের কোনো কারণ নেই। তোমরা অবশ্যই পেমেন্ট করার পর সাবজেক্ট লিখে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট পাঠিয়ে আমাকে এসএমএস করবে। দেখা গেলো নেট অফ যদি না পাও তাহলে অবশ্যই যখন নেটটা অন করবো তখন অবশ্যই তোমরা পেয়ে যাবে। সো চিন্তার কোনো বিষয় নেই, চিন্তার কোনো কারণ নেই, আমাদের কাছ থেকে কোনো টাকা মার যাবে না। দেখা গেলো আমাদের কোনো সাবজেক্ট নাই, সেই সাবজেক্টের টাকা রিটার্ন করে দেওয়া হবে। তো পিডিএফ নেওয়ার আগে অবশ্যই তোমরা এসএমএস করে নেবে পিডিএফ, তাহলেই হবে, টেনশন নেই তোমাদের। আমরা যতদিন আছি তোমরা যতদিন আমাদের সাপোর্ট করবে আমরা ততদিন তোমাকে চালিয়ে যাবো, অসুবিধা কিছুই নেই। তোমরা ভালো করে পড়াশোনা করো এই কামনাই করবো, এবং ভালো করে পড়াশোনা করে তোমরা পরীক্ষা দাও, এক্সাম দাও। আর তোমাদের যারা পড়াশোনা করতে ইচ্ছুক তারা বলবো এখন থেকে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। কারণ তোমাদের ডিসেম্বর মাসের পরীক্ষা সেটা ইউনিভার্সিটি কল্যাণে তোমাদের কিন্তু নোটিশ জারি করে দিয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষার ডেটটা এখন দেয়নি, তো কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু আরম্ভ হবে। সেই হিসাবে ডেট খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবে, এখন কলেজ স্কুল বন্ধ আছে সেই কারণে তোমাদের এখন কোনো নোটিশ দেয়নি, তো কবে খুব শীঘ্রই তোমাদের নোটিশ পাবলিশ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিও দেখা হবে। আজকের মতো ভিডিও এইটুকুই, এবং তোমাদের সকল বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। তার সঙ্গে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবি দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকবে, কারণ কোনো ভিডিও যেন মিস না যায়। টাটা, বাই বাই।